হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম অসম্ভব মজার একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই মজাদার সাবুদানার কাবাব। এই কাবাব এতটাই মজার যে মাংসের কাবাবের চেয়ে কোনো অংশেই কম নয়। এটা পরিবারের ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন এটা ঠিক কতটা মজার। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছেই ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছে। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে হাফ কাপ পরিমাণ সাবুদানা নিয়ে নিচ্ছে। এখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছে। তারপর খুব ভালো করে কষলিয়ে এই সাবুদানা পরিষ্কার করে নিতে হবে। কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নিতে হবে। তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি, অর্থাৎ সাবুদানার সমপরিমাণ পানি অ্যাড করে দিতে হবে। ভিজিয়ে রাখতে হবে প্রায় 2 ঘন্টার জন্য। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এবার একটি মিক্সার জারে 1/3 কাপ পরিমাণ ভাজা বাদাম দিয়ে দিচ্ছি। তারপর এই বাদাম গুঁড়া করে নেব। খুব বেশি গুঁড়া করা যাবে না, একটু দানাদার থাকবে, তাহলে এই কাবাব খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন একটি মিক্সিং বলে প্রথমে ভিজিয়ে রাখা সাবুদানা দিয়ে দিচ্ছি। দেখুন সাবুদানা কতটা ঝরঝরে হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে যতটা সম্ভব মিহি করে কেটে নেবেন। দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি, প্রায় 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন এর মধ্যে 1 প্যাকেট নুডলসের মশলা দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনার চাইলে এটা স্কিপ করতে পারবেন, তবে দিলে খেতে ভীষণ ভালো লাগে। এবার এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। সবশেষে আগে থেকে গুঁড়ো করে রাখা বাদাম দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে এভাবে কষলিয়ে কষলিয়ে মেখে নিতে হবে। এখন এর মধ্যে 1টি মিডিয়াম সাইজের সিদ্ধ আলু গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আবারও সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। মাখাতে মাখাতে যখন দেখবেন এরকম একটি ডোয়ের মতো হয়ে এসেছে, তখন হাত ভালো করে ধুয়ে পরিষ্কার করে হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল মেখে নেব। তারপর সামান্য পরিমাণ মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে এভাবে চেপে গোল করে নেব। তারপর 2 হাতের আঙুলের সাহায্যে এভাবে গোলাকার শেপ দিয়ে দেব, অর্থাৎ কাটলেটের শেপ দিয়ে দিচ্ছি। এভাবে 1টি কাবাব তৈরি করে নিয়েছি। একইভাবে আরও 1টি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে অল্প পরিমাণ ডো নিয়ে হাত দিয়ে এভাবে চেপে গোল করে নেব। আঙুল দিয়ে এভাবে গোলাকার শেপ দিয়ে দিলেই 1টি কাবাব বানানো হয়ে যাবে। এভাবে একে একে সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি। সেজন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন চুলার আঁচ কমিয়ে কাবাবগুলো একে একে দিয়ে দিচ্ছি। তারপর চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝি রেখে কাবাবগুলোকে ভেজে নিতে হবে। একপাশ হালকা ব্রাউন কালার হয়ে আসলে উল্টে দিচ্ছে। কাবাব দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবেন না, তাহলে ভেঙে যেতে পারে। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে
কাবাবগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। কাবাবগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন তেল ছেঁকে কাবাবগুলোকে একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। একবার তৈরি করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। দেখুন কাবাবগুলো কতটা লোভনীয় ও কতটা ক্রিস্পি হয়েছে। এই সাবুদানার কাবাব খেতে অনেক বেশি মজার হয়। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখন একটি ভেঙে ভিতরটা দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা পারফেক্ট হয়েছে। আজ এখানে বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।